السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أهلا وسهلا ومرحبا بكم الطلاب للصف الخامس كلاس 5 এর ছাত্রদেরকে SSR এর অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় ছাত্ররা, আমরা আজকে তোমাদের একটা কোরআনের একটা ক্লাস করব। আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, কেন কোরআন যেন আমাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, এই জন্য আমাদেরকে কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। যারা বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআনের বিধান অনুযায়ী আমল করবে, কোরআন তাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। প্রিয় বন্ধুরা, কোরআন যেমন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর রাসূল বলেন আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন শরীফ সুপারিশকারী এবং তার সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, তার সুপারিশ গৃহীত হবে। কোরআন যেমন বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আবার অনেকের বিরুদ্ধে, অনেকে কোরআন তেলাওয়াত করে কিন্তু তাদের বিরুদ্ধে কোরআন অভিযোগ করবে, কোরআন তেলাওয়াত করে আর কোরআন তাদের উপর লানত করে। আল্লাহর রাসূল বলেন রুব্বা ক্বারিইন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু আলাইহি, অনেকে কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে কিন্তু কোরআন তার উপর লানত করতে থাকে, অভিশাপ দিতে থাকে। এই জন্য প্রিয় বন্ধুরা, আমাদেরকে কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, বিশুদ্ধভাবে তাজবিদের সাথে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ো, তাজবিদের সাথে পড়ো, সুন্দর করে পড়ো। এই জন্য আমাদেরকে তাজবিদের সাথে সুন্দর করে বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। এই জন্য আজকে আমাদের ক্লাস এটা হলো কোরআনের ক্লাস, তাজবিদের ক্লাস। তাজবিদের একটা অংশ মদ, মদের মধ্যে একটা অংশ হলো আল মাদ্দুল ফারিঈ। আমরা আজকে মাদ্দুল ফারিঈ নিয়ে আলোচনা করব। মদ্দে ফারিঈ চার প্রকার, ফারিঈ মদ চার প্রকার, আসলি মদ চার প্রকার, ফারিঈ মদ চার প্রকার, তোমরা পড়েছো আসলি মদ চার প্রকার, তবিঈ বদল ইওয়া সিলা সুগরা, এগুলি তোমরা জানো। ফারিঈ মদ চার প্রকার, মুত্তাসিলুন মুনফাসিলুন আরাদি লাজিমুন, মুত্তাসিলুন মুনফাসিলুন আরাদি লাজিমুন, জাআ বিমা উনজিলা আর রহিম দাব্বাতিন। মধ্যে মুত্তাসিল এর হুকুম এক চার আলিফ মদ, মধ্যে মুনফাসিল এর হুকুম এটাও চার আলিফ বা তিন আলিফ মদ, মধ্যে আরজি এটা তিন আলিফ মদ, মধ্যে লাজেম এটা চার আলিফ মদ। প্রিয় বন্ধুরা, চলো আমরা এবার বোর্ড থেকে পড়ি। SSR স্কুল পঞ্চম শ্রেণী, বিষয় আল কোরআন, সাধারণ পাঠ তাজউইদ, বিশেষ পাঠ আল মাদ্দুল ফারিঈ, শিক্ষক উস্তাদ আব্দুর রহমান। এবার শিখন ফল, শিখন ফল। প্রিয় ছাত্ররা, তোমরা আজকের পাঠ থেকে যা শিখবে, ফারিঈ মদের প্রকারগুলো বলতে পারবে, ফারিঈ মদের প্রকারগুলো বলতে পারবে, ফারিঈ মদের আহকাম বলতে পারবে, অর্থাৎ ফারিঈ মদ কোন মদ কতটুকু লম্বা হবে এর পরিমাণ বলতে পারবে, মদের পরিমাণ। ফারিঈ মদের উদাহরণ বলতে পারবে, ফারিঈ মদের কারণগুলো বলতে পারবে। দুইটা কারণে ফারিঈ মদ হয়, আমি তোমাদেরকে পড়াবো এখন ইনশাআল্লাহ। হামজার কারণে এবং সাকিনের কারণে, হামজার কারণে দুইটা মদ হয় এবং সাকিনের কারণে দুইটা মদ হয়। এই যে কারণগুলি, কারণগুলিও তোমরা বলতে পারবে, প্রত্যেকটি মদের সংজ্ঞা বলতে পারবে। আল মাদ্দুল ফারিঈ আরবাআ, আল মাদ্দুল ফারিঈ আরবাআ, মাদ্দে ফারিঈ চার প্রকার, মুত্তাসিলুন মুনফাসিলুন আরাদি লাজিমুন, মুত্তাসিলুন মুনফাসিলুন আরাদি লাজিমুন, জাআ লা আবুদু আর রহিম দাব্বাতিন। আল আহকাম বিধান, মুত্তাসিল চার আলিফ মদ, মুত্তাসিল চার আলিফ, মুনফাসিল তিন আলিফ, আর রহিম আরাজি এটাও তিন আলিফ, মধ্যে লাজেম চার আলিফ। তাহলে আহকাম হইল মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল চার আলিফ মদ, মধ্যে মুনফাসিল তিন আলিফ মদ, মধ্যে আরজি তিন আলিফ মদ, আর মধ্যে লাজেম চার আলিফ মদ। এবার লাওহা থেকে, লাওহা থেকে এবার আমরা উদাহরণগুলি করি। মদ, মদগুলোর সংজ্ঞা, আমরা যে মদগুলি পড়তেছি প্রত্যেকটা মদের পরিচয় বা সংজ্ঞা। মধ্যে মুত্তাসিল, এক নাম্বার মধ্যে মুত্তাসিল, মদের হরফের পরে একই শব্দে হামজা হলে,
মদের হরফের পরে একই শব্দে হামজা হলে তাকে মদ্দে মুত্তাসিল বলে, যেমন জা সুআ সিআ। আমরা বলেছি মদের হরফের পরে একই শব্দে হামজা, দেখো জা একটা শব্দ, আলিফটা মদের হরফ, এরপরে একই শব্দে হামজা, যা অর্থ সে এসেছে, এসেছে কয়টা কয়টা শব্দ হইল, একটা শব্দ, সু আ এটা একটা শব্দ, একই মদের হরফের পর একই শব্দে হামজা, এই জন্য মধ্যে মুত্তাসিল। সি আ মদের হরফের পর একই শব্দে হামজা, এই জন্য এখানেও মধ্যে মুত্তাসিল। এভাবে চিন্তা করে তোমরা বের করবে। দুই নাম্বার মধ্যে মুনফাসিল, মুনফাসিল মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা হলে তাকে মধ্যে মুনফাসিল বলে, মদের হরফের পর ভিন্ন শব্দের শুরুতে হামজা তাহলে মধ্যে মুনফাসিল, যেমন লা আবুদু ইন্নি উশহিদু ক্বালু ইন্নামা ক্বালু ইন্নামা। তোমরা দেখো চিন্তা করো, লা অর্থ না একটা শব্দ, আবুদু আরেকটা শব্দ, লা আলিফটা মদের হরফ, এরপরে ভিন্ন শব্দের শুরুতে হামজা, এই জন্য মধ্যে মুনফাসিল, এখানে তিন আলিফ মদ হবে। ইন্নি ইয়াটা মদের হরফ, ইন্নি একটা শব্দ, উশহিদু আরেকটা শব্দ, তো মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা, এই জন্য এখানে মধ্যে মুনফাসিল, তিন আলিফ মদ। ক্বালু ইন্নামা এখানে ওয়াওটা মদের হরফ, মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা, এই জন্য মধ্যে মুনফাসিল। আমরা দুইটা মত পড়লাম, মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিল। এবার মধ্যে আরিজি, মধ্যে আরিজি মদের হরফের পরে আরিজি সাকিন হলে তাকে মধ্যে আরিজি বলে, মদের হরফের পর কি সাকিন হলে, আরিজি সাকিন হলে, যেমন আর রহিম তাআলামুন আবসার গফফার। প্রিয় বন্ধুরা দেখো এখানে মিমটা আসলে সাকিন নয়, থামলে সাকিন হবে, তাআলামুনা নুনটা আসলে সাকিন নয়, থামলে সাকিন হবে, আবসারুন রটা সাকিন নয়, থামলে সাকিন হবে, গফফারুন গফফার এখানে রটা সাকিন নয়, থামলে কি হবে, সাকিন হবে। তাহলে মদে হরফের পর আরজি সাকিন কাকে বলে, আসলে সাকিন নয় থামলে সাকিন হয়, আসলে সাকিন নয় থামলে সাকিন হয়, এখানে থামলে সাকিন হবে মিমটা, তো মদের হরফের পরে এই যে সাকিন হইল এটাকে বলে আরজি সাকিন, নুনটা আসলে সাকিন নয় থামলে সাকিন হয়, এটা মধ্যে থামলে এখানে মধ্যে আরজি হবে, আবসারুন থামলে এখানে রটা সাকিন হবে, রটা আসলে সাকিন নয় থামলে সাকিন হয়, আসলে সাকিন নয় থামলে সাকিন হয় তাকে মধ্যে তাকে আরজি সাকিন কয়, মদের হরফের পর আরজি সাকিন হলে তাকে মধ্যে আরজি কয়, গফফার মদের হরফের পর আরজি সাকিন, এই জন্য এখানে মধ্যে আরজি হবে। তারপর মধ্যে লাজেম, মদের হরফের পরে আসলি সাকিন হলে তাকে মধ্যে লাজেম বলে, মদের হরফের পরে আসলি সাকিন হলে তাকে মধ্যে লাজেম বলে, যেমন দাব্বাতিন ওয়ালা তাহাদুনা সাদ নুন। প্রিয় বন্ধুরা এখানে নুনের মধ্যে একটা আসলি সাকিন আছে, সাদের মধ্যে আসলি সাকিন মানে আসল সাকিন, আসলেই সাকিন, এখানে দেখো দাব্বাতিন বার উপরে তাসদীদ, তাসদীদওয়ালা হরফটাকে দুইবার পড়তে হয়, বা প্রথম বাটা সাকিন দ্বিতীয় বাটা হরকতযুক্ত, তো মদের হরফের পরে এখানে একটা আসলি সাকিন, প্রথম বাটা আসলি সাকিন, এই জন্য এখানে আসলি সাকিন হওয়ার কারণে মধ্যে লাজেম হবে। এভাবে ওয়ালা তাহাদুনা মদের হরকতের পরে দদ তাসদীদযুক্ত, এখানেও কি এইভাবে আসলি সাকিন, মদের হরফের পর মদের হরকতের পর আসলি সাকিন, মদের হরকতের পরে আসলি সাকিন হওয়ার কারণে এখানেও মধ্যে লাজেম, সদ এখানেও মধ্যে লাজেম, নুন এটাও মধ্যে লাজেম। প্রিয় বন্ধুরা এবার আমরা জানব এক আলিফের বেশি মদ হয় কোন কারণে, এক আলিফের বেশি মদ হওয়ার কারণগুলো, এক আলিফের বেশি মদ হওয়ার কারণ, একটা কারণ হইল হামজা, হামজার কারণে এক আলিফের অধিক মদ হয়, আরেকটা কারণ হলো সাকিন, সাকিনের কারণে এক আলিফের অধিক মদ হয়, হামজা এবং সাকিন এই দুইটি কারণে এক আলিফের অধিক মদ হয়, হামজা এবং সাকিনের কারণে এক আলিফের অধিক মদ হয়।
হামজার কারণে দুইটি মদ হয়, হামজার কারণে কয়টি মদ হয়? দুইটি। হামজার কারণে দুইটি মদ হয় আর সাকিনের কারণে দুইটি মদ হয়। হামজার কারণে দুইটা মদ কি কি? মদ্দে মুত্তাসিল আর মুনফাসিল। হামজার কারণে হয় মদ্দে মুত্তাসিল আর মদ্দে মুনফাসিল, আর সাকিনের কারণে হয় মদ্দে আরজি আর লাজেম। তাহলে এক আলিফের অধিক যত মদ হয় মূলত দুইটা কারণ, একটা কারণ হইল হামজা আর একটা কারণ হইল সাকিন। হামজার কারণে হয় মধ্যে মুত্তাসিল আর মুনফাসিল, সাকিনের কারণে হয় মধ্যে আরজি আর মধ্যে লাজেম। প্রিয় বন্ধুরা চলো আমরা বোর্ডে ফিরে যাই। দুইটা কারণে এক আলিফের অধিক মদ হয়, একটা কারণ হইল হামজা, একটা কারণ কি? হামজা। দেখো এখানে হামজা এরকমও থাকে এরকমও থাকে, তো হামজার কারণে দুইটা মদ হয় মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিল। যেমন যা মধ্যে মুত্তাসিল, লা আবুদু মধ্যে মুনফাসিল, এখানেও হামজা এখানেও হামজা, এটা হলো ছোট হামজা এখানে লম্বা হামজা, তো এটা একই শব্দের মধ্যে হামজা, এটা ভিন্ন শব্দে হামজা। তাইলে এই হামজা এবং এই হামজা, ছোট হামজা লম্বা হামজা, এই দুই রকম হামজার কারণে দুই ধরনের মদ হয়। একটা হইল মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল একই শব্দে হামজা হইলে মধ্যে মুত্তাসিল, ভিন্ন শব্দে হামজা হলে মধ্যে মুনফাসিল। তাহলে আমরা কি পাইলাম? হামজার কারণে দুইটা মদ হইল মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিল। অনুরূপভাবে সাকিন, সাকিন কোরআন শরীফে এইভাবে দেওয়া থাকে অথবা এইভাবে দেওয়া থাকে, সাকিনের কারণে দুইটা মদ হয়। যদি আসল আরজি সাকিন হয় তাহলে একটা মদ, আর যদি আসলি সাকিন হয় তাহলে আর একটা মদ। আরজি সাকিন হইলে মধ্যে আরজি, মদের হরফের পরে আরজি সাকিন হলে মধ্যে আরজি, আর মদের হরফের পর আসলি সাকিন হলে মধ্যে আরজি, মধ্যে মধ্যে লাজেম। আসলি সাকিন হইলে মধ্যে লাজেম, আরজি সাকিন হইলে মধ্যে আরজি। দেখো আর রহিমি, এখানে মিমের মধ্যে সাকিন দেওয়া নাই, অক্ফ করলে সাকিন হয়, তাহলে এখানে অক্ফ করলে মধ্যে আরজি হবে, আর এখানে আসলি সাকিন হওয়ার কারণে এখানে মধ্যে লাজেম। আমরা কারণ দুইটা বুঝতে পারলাম, সাকিনের কারণে দুইটা মদ, মধ্যে আরজি আর মধ্যে লাজেম, আর হামজার কারণে দুইটা মদ, মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিল। প্রিয় বন্ধুরা এবার তোমাদের দলীয় কাজ। প্রিয় বন্ধুরা এ পর্যন্ত আমি তোমাদেরকে যা পড়াইলাম, আসলি মদ চার ফরিঈ মদ চার প্রকার, মুত্তাসিলুন মুনফাসিলুন আরদি লাজিমুন, এগুলি প্রথমে তোমরা পড়বে, এরপরে আমি মধ্যে মুত্তাসিলের সংজ্ঞা তোমাদেরকে পড়াইছি, মধ্যে মুনফাসিলের সংজ্ঞা তোমাদেরকে পড়াইছি উদাহরণ সহ, মধ্যে মুত্তাসিল এবং মধ্যে মুনফাসিল উদাহরণ সহ সংজ্ঞা সহ এগুলি তোমরা শিখবে, এরপরে এগুলি তোমরা একে অপরকে শোনাবে। মধ্যে আরজি সংজ্ঞা সহ তোমাদেরকে পড়াইছি, মধ্যে আরজি তোমাদের বন্ধুদেরকে শোনাবে, মধ্যে লাজেম সংজ্ঞা সহ আমি তোমাদেরকে শিখাইছি, তো মধ্যে লাজেমটাও তোমরা তোমাদের বন্ধুদেরকে একে অপরকে জিজ্ঞাসা করবে। প্রিয় বন্ধুরা এবার হইল তোমাদের মূল্যায়ন। আমি তোমাদেরকে প্রশ্ন করি, মধ্যে আরজি কয় প্রকার? মধ্যে আরজি কত প্রকার? চার প্রকার। মধ্যে আরজি কত প্রকার? চার প্রকার, মুত্তাসিলুন মুনফাসিলুন আরদি লাজিমুন, এই চারটা মদ। চারটা মদের মধ্যে মধ্যে মুত্তাসিলের সংজ্ঞা কি? মধ্যে মুত্তাসিলের সংজ্ঞা হলো মদের হরফের পরে একই শব্দে হামজা আসলে মধ্যে মুত্তাসিল, এটার হুকুম হইল চার আলিফ মদ। মধ্যে মুনফাসিল, মদের হরফের পর ভিন্ন শব্দের শুরুতে হামজা হইলে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলে? মদের হরফের পরে, এটার সংজ্ঞা কি? মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা হলে তাকে মধ্যে মুনফাসিল বলে। মধ্যে মুনফাসিল তিন আলিফ মদ হয়। এরপরে মধ্যে আরজি, মধ্যে আরজি মদের হরফের পর আরজি সাকিন হইলে মধ্যে আরজি, মদের হরফের পর কি সাকিন হইলে? আরজি সাকিন হইলে। তাহলে তোমরা এটা সংজ্ঞা শিখবা এভাবে, মদের হরফের পর আরজি সাকিন হইলে মধ্যে আরজি হয়, আর মদের হরফের পর আসলি সাকিন হলে মধ্যে লাজেম হয়। মধ্যে লাজেম, এটা আসলি আসলি সাকিন, এখানে মধ্যে লাজেম। প্রিয় বন্ধুরা এবার তোমাদের বাড়ির কাজ। আমি তোমাদেরকে আজকে ফরিঈ মদ চার প্রকার এটা পড়াইছি, এই ফরিঈ মদ চার প্রকার এটা তোমরা উদাহরণ সহ সংজ্ঞা সহ খাতায় লিখবে এবং বাস্তবে প্রয়োগ করবে। তোমরা এই এই চারটা মদ, মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিল মধ্যে আরজি মধ্যে লাজেম, এই চারটা মত প্রত্যেকটা মত সংজ্ঞা সহ উদাহরণ সহ খাতায় লিখবে এবং বাস্তবে প্রয়োগ করবে, অর্থাৎ কোরআন শরীফ দেখে দেখে কোন জায়গায় মধ্যে মুত্তাসিল হবে, কোন জায়গায় মুনফাসিল হবে, কোন জায়গায় মধ্যে আরজি হবে, কোন জায়গায় মধ্যে মধ্যে লাজেম হবে, এগুলিকে নির্ণয় করবে, বোঝার চেষ্টা করবে। এগুলি তোমরা আগে থেকেই জানো। প্রিয় বন্ধুরা তোমরা এগুলি ক্লাস টু দ্বিতীয় শ্রেণীতে পড়েছ, এবছর তোমাদের ক্লাস ফাইভ এ বিষয়েরও পরীক্ষা আছে তোমাদের, এই জন্য আমি তোমাদেরকে
একটি ভিডিও ক্লাস দিলাম, তোমরা যেন এই মদের সংজ্ঞাগুলি সহ মদের উদাহরণ সহ তোমরা যেন পড়তে পারো। এ পর্যন্তই আজকে আমরা এখানে শেষ করি। আসসালাম, তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।